আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম গরুর মাংসের একটি রেসিপি নিয়ে। তবে অবশ্যই রোজকার যে গরুর মাংস সেই গরুর মাংস না, আজকে আমি দেখাবো গরুর মাংসের রেজালা তৈরি করে। আমি আসলে কমন গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম গরুর মাংসের রেজালা তৈরি করি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি রান্নার জন্য এখানে 1 কেজি কিছুটা বেশি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু বড়ই কুচি করে নিয়েছি, একেবারে মিহি কুচি করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর রেজালাতে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এবার দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে জয়ফুল গুঁড়ো এবং 1/4 স্পুন পরিমাণে জৈত্রী গুঁড়ো, আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি গোলমরিচ, 1টি কালো এলাচ, 1টি স্টার অ্যানিসের 1/4 ভাগ, 1 টুকরো দারচিনি একটু বড়ই টুকরো দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি নর্মাল যে এলাচ থাকে সেই এলাচ, মুখগুলো একটু খুলে দিতে হবে, এবং 4 থেকে 5টি লং। এবার 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। নর্মাল যেই কুকিং অয়েল আছে সেই তেলটা আজকে ব্যবহার করেছি, আজকে আমি সরিষার তেলটা দেইনি। আর রেজালাটা অবশ্য আমি সরিষার তেল দিয়ে কখনো করিনি। আশা করি আমি নিজে একবার সরিষার তেল দিয়ে এই গরুর মাংসের রেজালা তৈরি করব। যদি খেতে ভালো লাগে দেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার মশলাসহ এই মাংসগুলো আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এভাবে মাংসের সঙ্গে মশলা মাখিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করছি। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে 2 ঘন্টা না করে 30 মিনিট ম্যারিনেট করলেও চলবে। এবার লাস্ট রন, আমি হাতের মধ্যে যে মশলা লেগে আছে সেই মশলাটা খুব সামান্য পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কোনো মশলাই ওয়েস্ট করতে চাচ্ছি না। এবার আমি কড়াইয়ের চারপাশ 1টি টিস্যু দিয়ে মুছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এবার আমি চুলোয় বসিয়ে দিচ্ছি এবং হাই আঁচে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি মাংসগুলো নেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু অলরেডি যথেষ্ট পানি উঠে এসেছে, এই সময় রান্নাটা হাই আঁচেই করতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আমি আগে লবণ অ্যাড করিনি, কারণ ম্যারিনেশনে লবণ অ্যাড করলে দেখা যায় অনেক সময় পানি ছেড়ে দেয়, এই কারণে আমি লবণটা পরে দিলাম। এবার আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি। এইভাবে আমি হাই আঁচে প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি। তবে অবশ্যই মাংসটি 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে পোড়া লেগে যাবে, আর একবার যদি পোড়া লেগে যায় তখন আর এই মাংস খেতে ভালো লাগবে না। মাংস কষানো হয়ে গেছে এবং প্রায় সিদ্ধই হয়ে গেছে, আর কষানো মাংসের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আমার বাসায় আবার আমার ছেলে কষানো মাংস পছন্দ করে, হয়তোবা আপনাদের বাসায়ও আপনারাও অনেকেই পছন্দ করেন, তাই ওকে কষানো মাংস তুলে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে গরম পানি দিয়েছি, আর গরম পানিটি দিলে মাংস কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে। এবার আমি মিডিয়াম লো আঁচে রান্না করে নিচ্ছি, একেবারে পারফেক্ট গ্রেভি না আসা পর্যন্ত। তবে এর মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, আর মাংস রান্নার সময় কিন্তু মাংস বারে বারে নাড়তে হয়, তা না হলে আবার মশলাটা পোড়া লেগে যায়। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আগে যেই টক দই দিয়েছিলাম সেই টক দইয়ের ব্যালেন্স আনার জন্য এই চিনিটি প্রয়োজন হচ্ছে। অনেকে হয়তো বা ভাবতে পারেন গরুর মাংসে কেন চিনি দিচ্ছি, টক দইয়ের ব্যালেন্স আনার জন্য এই চিনিটি অবশ্যই দিতে হবে। এবার পারফেক্ট গ্রেভি আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি, এবং পারফেক্ট গ্রেভি চলে এসেছে, তেলে উপরে উঠে এসেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি মাংস কতটা সিদ্ধ হয়েছে। মাংস কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর এই রেজালার মাংস যত বেশি সিদ্ধ হবে, যত বেশি নরম হবে খেতে ততই ভালো লাগবে। এই রেজালা রুটি পরোটা বা ভাত পোলাও যে কোনো কিছুতেই খেতে ভালো লাগে।
आशा करी आजकेर आमार ए रेजालार रेसिपिटी आपनादेर भालो लेगेछे और एतक्षण आमार संगे थाकार जन्य धन्यवाद सबाइके। निजेर जत्न निन, परिवारेरो जत्न निन, भालो थाकबेन सबाई। आल्लाह हाफेज।